kemana gitu. সবার উদ্দেশ্যে আমি জানাই আসসালামু আলাইকুম। আচ্ছা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমার তো সাউন্ড কি শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছো? আজকে আমি তোমাদের সাথে প্রথম ক্লাস, তাই না? অনলাইন ক্লাস জানো যে আইসিটি এর সিলেবাসটা কেমন হয়? আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করি, দেখো একটু। হ্যাঁ দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? নামিস 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 নামিস। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ দেখাই তোমাদেরকে তোমাদেরকে দেখা যায়। পাচ্ছ এবার? হ্যাঁ সবাই একটু মিউট করে নাও, আর যখন আমি বলবো তখন অন করো। সবাই মিউট করো। আচ্ছা নম্বর বন্টনটা সবাই দেখতে পাচ্ছো? একটু খাতায় বা বইয়ের মধ্যে লিখে নাও তোমরা নম্বর বন্টনটা কেমন হয়। বহুনির্বাচনী প্রশ্নে থাকে 25 নম্বর, ঠিক আছে, 1 নম্বর করে, আর প্রশ্নোত্তর থাকে 5 নম্বর করে 25 নম্বর। অর্ধবার্ষিক পরীক্ষা যেটা থাকে সেখানে থাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। দেখতে পাচ্ছ সবাই? মিস দেখতে পাচ্ছ? মিস দেখতে পাচ্ছি। লিখে নিচ্ছ সবাই? লিখছ? মিস দেখতে পাচ্ছি। আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা দেখতে পাচ্ছ সবাই? অর্ধবার্ষিকে থাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়,
বার্ষিক পরীক্ষায় থাকবে, দ্বিতীয় অধ্যায় পুনরায় থাকবে, চতুর্থ আর পঞ্চম অধ্যায়। কেনিয়েছো সবাই? স্ক্রিনশট নিতে পারবো? নাও আচ্ছা, দেখেছো এটা সবাই? প্রশ্নের নম্বর হচ্ছে, টোটাল নম্বর হচ্ছে 50, কেমন? 25 নম্বর থাকবে বহু নির্বাচনে, আর 25 নম্বর থাকবে প্রশ্ন উত্তরে। দেখতে পাচ্ছ? এখন কি আমি অফ করে দিব? শেয়ারটা অফ করে দেই এবার। ঠিক আছে, আচ্ছা সবাই সবাই কি বই পেয়েছো? সেভেন এ যারা সবাই কি বই পেয়েছো? সেভেন এর বই কিন্তু বই সবাই পেয়েছো। আচ্ছা, প্রথমে আমাদের আজকে আছে প্রথম ক্লাস, তাই না? ওয়াশিম অফি, তোমার মিউট করো, মিউট তোমার সময় এখনো মিউট করেনি। এখনো অনেকে অ্যাডমিট হতে যাচ্ছো। আচ্ছা, বই সবার সামনে আছে? সবার সামনে বইটা আছে? আচ্ছা, সবাই কি বইটা একটু পড়েছো? সবাই বইটা পড়েছো? আমি বইটা একটু শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, একটু বইটা শেয়ার করে নেই, বইটা একটু শেয়ার করি। আমি একটু বইটাকে শেয়ার করতে চাচ্ছি। সবাই তো মিউট করেনি, শোনা যায় কম। ম্যাম এখনো কিছু বলেই না। আমি এখনো কথা বলছি না তো, আমি তোমাদের বইটাকে একটু শেয়ার করতে চাচ্ছি, সেটা একটু চেষ্টা করছি, কেমন? আমরা তো শেয়ার করতে চাচ্ছি, কেন হচ্ছে না জানি না।
কেন হচ্ছে না জানি না। দেখো এখানে একটা ছেলের কথা বলেছে, সাগর নামে একটা ছেলে, পড়েছো তোমরা বইটা কি, গল্পটা কি পড়েছো? প্রযুক্তি আমাদের জীবনে কিভাবে কাজে লাগে পড়ো নাই? প্রযুক্তি দেখো, প্রথমে দেখো পাঠ্যে আসে, ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পেয়েছো? যোগাযোগ প্রযুক্তি পেয়েছো সবাই? একটা পড়বো পার্ট এক, কোশ্চেন দিবো, অ্যান্সার পারবা তোমরা এখান থেকে। দেখো আমি কি পড়বো, তোমরা কি শুনবা? আমি স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, শেয়ার হচ্ছে না কেন আমি জানি না, কথা শোনা যাচ্ছে না। আপনার কাছে থেকে মিউট করে দিলাম, আমি অনেক আগে সবাই কাছে মিউট করে দিলাম, যাও। হয়েছে এখন সবাই মিউট হয়েছো? আচ্ছা মিস, আপনার কথা একদমই শোনা যাচ্ছে না। শোনা যায় না এখন? কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, যেমন আমরা এখন কিন্তু প্রযুক্তি ব্যবহার করছি তাই না? আমরা যে আজকে যে ক্লাসটা করছি অনলাইন, এটা কি প্রযুক্তি তাই না? সুন্দর একটা প্রযুক্তি। দেখো এই যে জুম ক্লাসটা, এটা কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু তোমাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদেরকে দেখতে পেয়ে। আমাদের আশা করেছিলাম যে 16 তারিখে স্কুল খুলবে, কিন্তু দেখো 16 তারিখেও হলো না, আবার 30 জানুয়ারি করে দিয়েছে। তাই হোক আমরা এভাবেই করব, অসুবিধা নেই। তো এখন একটা দেখো যে আমাদের জীবনে যে প্রযুক্তি, আমরা প্রথমেই আমরা নিজেরাই ব্যবহার করছি, আইসিটি মানুষরা ব্যবহার করছে, সাধারণ মানুষরাও এখন ব্যবহার করছে প্রযুক্তি। আমরা হয়তো সবগুলো কথা জানতে পারি না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না, কিন্তু তোমরা একটু বইটার দিকে তাকাও, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যে এটি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। দেখো এই যে এখন একটা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের জীবনেও কিন্তু প্রযুক্তি বিশাল একটা প্রভাব ফেলেছে তাই না? পৃথিবীতে মনে হয় এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে প্রযুক্তি ব্যবহার করেনি তাই না? ছোট বড় সবাই, ধনী গরিব সবাই, নির্বিশেষে সবাই প্রযুক্তি ব্যবহার করছে, কিংবা তার জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয় কিংবা আন্তর্জাতিক বিষয় জগতে ব্যবহার হয় তা নয়। রাষ্ট্রীয় বিষয় আর আন্তর্জাতিক বিষয়ের মধ্যে পার্থক্য জানো? রাষ্ট্রীয় মানে হচ্ছে নিজের দেশের মধ্যে, আর আন্তর্জাতিক মানে সারা বিশ্বের মধ্যে, ওই দেশের সাথে একেবারে সাধারণ মানুষের জীবনে সেটি ব্যবহার হয়। তুমি যদি চোখ মেলে চারিদিকে তাকাও, তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয়-স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, দেখো তোমাদের সাথে কথা মিলে যাচ্ছে, তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা এবং তুমি কোনো না কোনো ভাবে প্রযুক্তি ব্যবহার করেছো, মিলে যাচ্ছে না তোমাদের কথার সাথে? এই যে তুমি এই মুহূর্তে লেখাটি পড়ছো, সেটিও এই যে লেখাগুলো যে পড়ছো সেটাও দেখো তোমরা প্রযুক্তি ব্যবহার করে ছাপা হয়েছে, তোমার সামনে আনা হয়েছে এবং এখন তুমি সেটা পড়তে পারছো। এরকম কত উদাহরণ আছে তা আমরা কল্পনাও করতে পারবো না তাই না? এখন দেখো একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ব্যবহার হতে পারে তার একটা তালিকা করার চেষ্টা করলে কোনোদিনই সেটা শেষ করা যাবে না। দেখো একটু ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে
আমি কি মিউট করে দিচ্ছি সবাইকে আবার? মিউট অল কিন্তু। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাশে প্রায় সবার কাছে এখন মোবাইল টেলিফোন আছে, আছে না? এখন কিন্তু আমরা বাটন ফোন ব্যবহার করছি না, এখন আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করছি। যে কেউ এখন ইচ্ছে করলে একজন আরেকজনের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয় অনুমান করতে পারছো যে কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। মান বেড়ে যাওয়া বুঝো? মান মানে কি বলতো? জীবনের মান কেমন করে বাড়ে? মানুষ যত প্রযুক্তি ব্যবহার করে তত সে ফাস্ট হয়, ফরওয়ার্ড হয়। তখন তখন কি হয়, তার জীবনের মান বদলে যায়, জীবনের মান বাড়ে, মান বেড়ে যায়, জীবনের মান বাড়ে। অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছু করতে পারি যেটা আগে কল্পনাও করতে পারতাম না। এখন দেখো, বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়, মানে সব ক্ষেত্রে ব্যবহার হয়। এখন বিনোদনের চমৎকার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিনোদনের ক্ষেত্রে আমরা এখন দেখো টেলিভিশন কিন্তু কম দেখি, তাই না? তুলনামূলক আমরা টেলিভিশনটা আগে আমরা সিরিয়াল দেখতাম, আগে আমরা গান টান শুনতাম, নাচ দেখতাম, কিন্তু এখন আমরা মোবাইলে এক কাজেই সব কাজ হয়ে যাচ্ছে বিনোদনের ক্ষেত্রে, তাই না? আগে গান শোনার জন্য মানুষকে আলাদা ভাবে একটা কি যন্ত্র কিনতে হতো, ক্যাসেট কিনতে হতো, টেপ রেকর্ডার কিনতে হতো, এখন আর সেটা করতে হচ্ছে না। এখন ক্যামেরা শুধু আগে ধনীদের ব্যবহারের বিষয় ছিল, যারা একটু বড় লোক, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো ক্যামেরা কিনতে পারতো। এখন সবাই মোবাইল একটা কিনতে পারলে ওইটার কাজও শেষ করে ফেলতে পারছে, যে ক্যামেরা ছবিও তুলতে পারছে। এখন সাধারণ মোবাইল টেলিফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখন বলো, মোবাইলের বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? ডেস্কটপ থেকে হয়ে গেছে এখন ল্যাপটপ, ল্যাপটপ থেকে এখন নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন। অর্থাৎ আমাদের হাতে এখন এমন একটা যন্ত্র চলে এসেছে যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারি, ঠিক না? মিলছে কথাগুলো? মিলছে আমাদের জীবন থেকে এগুলো কিন্তু নেয়া। এরপর একটা কথা দেখো, জিপিএস নাম শুনেছো? বড় হাতের জি, বড় হাতের পি, বড় হাতের এস, নাম শুনেছো জিপিএস? গ্লোবাল পজিশনিং সিস্টেম, লিখে নাও খাতায়, লিখে নাও জিপিএস, গ্লোবাল, GLOBAL, গ্লোবাল পজিশনিং সিস্টেম, POSITION ING, পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, পজিশনিং আবার বলেন না, POSITION, POSITION, বুঝতে পেরেছ? পজিশনিং সিস্টেম, SYSTEM। এখন দেখো জিপিএস কি কাজে লাগে, আমি দ্রুত শেষ করি, আমাদের মনে হয় সময়টা চলে যাবে। জিমিস লেখা হয়েছে, GLOBAL, গ্লোবাল, POSITION, ING, SYSTEM, হয়েছে সবার? বিভিন্ন রাস্তা চেনে, কিন্তু কিভাবে চেনে? সে জিপিএস টা ব্যবহার করে। এখন আমরা দেখি না যে পাঠাও বা গাড়ি যখন আমরা কল করি তখন দেখা যায় সে বলে যে এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে, কারণ এই রাস্তাটায় ফাঁকা আছে বা জ্যাম নাই, বলে না? সে কি ব্যবহার করে? জিপিএস। যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছবে? অথচ মজার কাজ হলো, কোথাও যেতে হলে কাউকে না কাউকে পথঘাট চিনতে হয়। সেজন্য কি হচ্ছে, পৃথিবীতে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে, তারা পৃথিবীতে সংকেত পাঠায়, সেই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝে ফেলতে পারে যে সে কোথায় আছে। আর সাথে একটা জায়গার ম্যাপ জুড়ে দিতে পারলে একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে। তোমরা দেখবে আমাদের স্কুলের অ্যাড্রেসটা দেখেছো গুগল আর্থে, ম্যাপে দেখেছো?
গুগল ম্যাপে দেখবা আমাদের স্কুলের ঠিকানাটা আছে, তাই না? আমি দেখেছি, দেখেছো সবাই দেখবা, তোমরা মোবাইল নিয়ে থাকো, মোবাইলে দেখবা যে আমাদের গুগল আর আমাদের স্কুলের ঠিকানা, তার পাশে আছে ফায়ার সার্ভিস, দেখতেও ভালো লাগে। একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারে, তাই না? এই জিপিএস ব্যবহার করে কোথাও যেতে হবে সেটি জিপিএস এ ঢুকিয়ে দিয়ে সেটা জানিয়ে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বলে দিতে পারে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, 12 মে 2018 সালের 12 মে, আজ থেকে কয় বছর আগে? 3 বছর, তাই না? 2018 সালের 12 মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, একটু দাগ দিয়ে রাখো। এই স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ করা হয় মানে কি? উপরে তুলে দেওয়া হয়, বুঝতে পেরেছ? মহাকাশে তুলে দেওয়া হয়। নিজস্ব স্যাটেলাইট অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর জানি, এগুলো আমাদের জানা বিষয়গুলোই। তাহলে দেখো আমাদের খালি জানা ছিল না একটাই, জিপিএস টা একটু জানা ছিল না, আর বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা কম জানা ছিল, তাই তো? বাকি সবগুলোই জানা ছিল। আমাদের এইটুকু এখান থেকে আমাদের একটা প্রশ্ন ঝটপট লিখে নিবা, ঝটপট একটা প্রশ্ন লিখে নাও। ব্যক্তিগত কমা বিনোদনের ক্ষেত্রে, ব্যক্তিগত কমা বিনোদনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কি কাজে লাগে? আরেকটা লেখো, সময় আছে এজন্য বলছি, জিপিএস এর পূর্ণ রূপটি লেখো। জিপিএস এর পূর্ণ রূপটি লিখো। পূর্ণ রূপ মানে কি? জিপিএস এর পূর্ণ রূপ, হ্যাঁ, পূর্ণ রূপটি লিখো। এটি কি কাজে ব্যবহার করা হয়? এটি কি কাজে ব্যবহার করা হয়? মিসের সাথে হয়েছে জিমিস, না মিস, নো মিস, এর পূর্ণ রূপটি লিখো। এটি কি কাজে ব্যবহার করা হয়? দুটা প্রশ্ন, আর একটু প্রশ্ন লিখবা এই পার্ট এক থেকে পাঁচটা, পাঁচটা জ্ঞানমূলক প্রশ্ন বলছি, বহু নির্বাচনী প্রশ্ন লিখবে, পাঁচটি, মাত্র পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন লিখবে। পাঁচটি না, এই প্রশ্ন উত্তর গুলো তো লিখবে, প্রশ্ন উত্তর গুলো তো অবশ্যই লিখবে, আর কোশ্চেন লিখবার অ্যানসার লিখবে। অপশন তোমাদের দেওয়া দরকার নাই, তোমাদের অপশন দেওয়ার দরকার নেই, সঠিক মানে একদম পূর্ণ উত্তরটা লিখবে। প্রথম আধারে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন লিখবো, বহু নির্বাচনী ছোট প্রশ্ন গুলো যে বললাম, যেমন লিখতে পারো বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়, তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় নির্বাচিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে? এরকম সবাই আর মিউট করো। নির্বাচনী লিখব, বুঝি নাই, আরেকবার বলো। ম্যাম কয়টি বহু নির্বাচনী লিখব? বললাম পাঁচটা, মাত্র পাঁচ। পার্ট এক থেকে, পার্ট এক, পার্ট এক থেকে পারা যাবে? কোন সমস্যা থাকলে আমাকে বলো যে আমার এই সমস্যা। আমার লাস্ট পর্যন্ত তোমরা 57 জন জয়েন করেছো। না মিস, কোনো প্রবলেম নেই।